এই যে আমাদের কোরবানির মাংস, যে আমাদের কিউটি, ঈদ মোবারক সবাই। আমার চেহারা দেখে বুঝা যাইতেছে যে আমি কতটা ক্লান্ত। ফার্স্টে হচ্ছে এখানে কোরমা রান্না করব। তার সবচেয়ে মজার জিনিস সেটা কি বলেন তো? গরুর নেহারি রাতে হচ্ছে বসায় রাখবো, সারা রাত হবে, সকালে রুটি আইনে তারপর হচ্ছে আমরা নাস্তা করব। কোরমাটা এই যে দেখেন, ভাজা ভাজা হবে, যত ভাজা ভাজা হবে তত এটা মজা হবে খেতে। রাত বাজে 11টা আর মাত্র সব কাজ শেষ করে উঠলাম। মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দেখেন কি ঈদ হচ্ছে আমাদের, এটা হচ্ছে আল্লাহর রহমত নামতেছে আর সাথে হচ্ছে ঈদ, সবকিছু মিলে হচ্ছে ভালোই, খারাপ না। তবে গরু কাটা নিয়ে খুবই সমস্যা। তো ঈদ মোবারক জানে সবাইকে, সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি। সবাই কেমন আছেন? এই যে হাতে কিন্তু মেহেদি পরছি, কালারটা বোঝা যাচ্ছে না, একদম হালকা কালার, তো এটা আস্তে আস্তে রং হবে। আর এই দেখেন সকালবেলায় মুসুল ধারে বৃষ্টি হচ্ছে, মুসুল ধারে। এই গরু ছাগল কিভাবে কোরবানি করবে আল্লাহ জানে। আল্লাহ যেহেতু বৃষ্টি দিচ্ছে, আল্লাহই এর একটা বিহিত করবে। তো যাই হোক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একদম সকাল 6:30 থেকে ভিডিওটা শুরু করলাম, ঘুম থেকে উঠে পড়ছি, এখন রান্নাবান্না স্টার্ট করব। তো চলুন। তো ঈদের দিন তো রান্নাবান্না করতে হবে, রান্না করব। এখানে আছে খাসি মাংস আমাদের কাছে, আর আছে এখানে একটা ইলিশ মাছ, সেটা ভাজবো যেহেতু বৃষ্টি নামতেছে, খিচুড়ি রান্না করব। তো ইলিশ মাছ ভাজা, খাসি মাংস রেজালা থাকবে সেমাই। তো এই হচ্ছে আমাদের আজকের ঈদের দিনের আইটেম। বেশি কিছু করব না, কারণ এমনিতেই খুব ঝামেলা আজকে। এখানে হচ্ছে আমি সেমাই দুধ বসাই দিছি, এখানে একটু বট আছে, খাসির বট গরম করব। সেমাই রান্না শেষ, দুই ধরনের সেমাই। এখানে খিচুড়ির জন্য মুগ ডাল ভেজে নিতেছি, মাংসটা বসাই দিতেছে একদম মেখে, কারণ ওইভাবে কষায় রান্না আমি করি না খুব একটা, এইভাবে সবসময় রান্না করি। এখানে আমি টক দই, আদা রসুন বাটা, মাংসতে যা যা থাকে সবকিছু দিয়ে দিচ্ছি। এখন মেখে হচ্ছে মাংসটা বসাই দিব। আবার বিকেলে হচ্ছে গরু রান্না করব। বিকেলে বলতে গরুটা যখন কাটা হবে তখনই তো রান্না হয় বাসায় আনার পর। তো আপাতত এটা দিয়ে আসলে চলবে। দুই বাইরে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে রান্নাবান্নায় ব্যস্ত, আর ঈদ উদযাপন হচ্ছে আমাদের। খুব ভালোই লাগতেছে আসলে, বৃষ্টি তো আল্লাহর একটা রহমত বা বরকত, নেয়ামত যেটাই বলেন। তো বৃষ্টিতে, বৃষ্টি নামলে আসলে আমাদের কষ্ট পাওয়া উচিত না, তবে ঈদের দিন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু সবারই কম বেশি মন খারাপ লাগে। তো এই ইলিশ মাছটা কেটে নিচ্ছি, এখন হচ্ছে ভাজবো ইলিশ মাছটা। সবাই হচ্ছে নামাজ টামাজ পরে গরু কাটাকাটি শুরু হয়ে গেছে। তন্দ্রামণি কি আসছে তোমাদের বাসায়? এ হচ্ছে তন্দ্রার ফ্রেন্ডস। তোমার নাম কি? তামনি সাজুগুজু করছে, তন্দ্রামণিও সাজুগুজু করছে। বলছে তো আচ্ছা, তামনিকে কেমন লাগতেছে আজকে? তামনি নতুন ড্রেস পরছে। তো ওরা হচ্ছে তন্দ্রার ফ্রেন্ডস, তো আসছে বাসায় তন্দ্রাকে নিতে। এমনিতেই বৃষ্টি হইতেছে বাইরে, তো বাচ্চারা তো খেলতেও পারতেছে না, নামতেও পারতেছে না। তো বাসা থেকে চলে আসছি, ফকিরা বলে মানে আমার শাশুড়ির বাসায়।
কারণ এখানে হচ্ছে আমাদের গরু কুরবানি করে তো এখানে চলে আসতে হইছে কিছু করার নাই খুব তাড়াহুড়া করে গোসল কোন রকম করে আর আজকে তো যেহেতু কুরবানির ঈদ রক্ত রক্ত মাংস টাংস বটট অনেক কিছুই থাকে মেয়েদের বাঁচতে হবে তো এই জন্য হচ্ছে আমি নর্মাল পুরান জামাই পরছি ঈদের ড্রেস পরি নাই এই যে আমাদের কোরবানির মাংস উপরে নিয়ে আসতেছে যে আমাদের কিউটি কিউটি বুড়ি সবাইকে ঈদ মোবারক বলে দাও ঈদ মোবারক সবাইকে যে দেখছেন আমার একটা ব্যান্ড পরছে তা আমনির ব্যান্ডটা পরছে আমার চেহারা দেখে বুঝে যেতেছে যে আমি কতটা ক্লান্ত ক্লান্ত এখন আমার কোনো কাজই হয় নাই যেমন এখানে অনেক কাজ আছে দেখেন কত কিছু তারপরে দেখাই আমি পিছনে কি অবস্থা পিছনে খুব খারাপ অবস্থা এখন হচ্ছে রাত হয়ে গেছে বুড়ি বাজবো তারপরে চোখের কি অবস্থা মানে এত খারাপ লাগতেছে এত খারাপ লাগতেছে কি বলবো বলার ভাষা নাই তারপরে কিছু করার নাই কোরবানি ঈদে কষ্ট আমাদের করতে হয় ফার্স্টে হচ্ছে এখানে কোরমা রান্না করব তার জন্য হচ্ছে বেশ অনেকটা মাংস নিয়ে নিছি কোরমা রান্না করার জন্য একদম চাকা চাকা মাংস আর কিছু তেল নিছি সলিড তেল যাতে মাংসটা ডুবে থাকে তেলে তো এরকম করে সবসময় আমি কোরবানি ঈদের দিনই হচ্ছে এই মাংসটা করি আপনাদের ভাই খেতে খুবই পছন্দ করে এটা তো তার জন্য হচ্ছে বেশি পরিমাণে করতে হয় বেশ অনেক খানিকটা মাংস প্রায় 5 কেজির উপরে হবে এরকম নিছি এটা জাল দিব এখানে হচ্ছে তিল্লি কেটে রাখছি এরকম করে কোরবানির দিনে হচ্ছে তিল্লিটা আমরা ভেজে খাই সেটাও দেখাবো তো এই যে তিল্লি কেটে নিছি আর এখানে হচ্ছে এই মাংসটা হচ্ছে আমি রান্না করব এটা হচ্ছে আমি রান্না করার জন্য আমি এখনো গরুর মাংস রান্না করিনি কোরবানির গোশত তো এই যে এখানে রাখছি আর এই যে হচ্ছে সবচেয়ে মজার জিনিস সেটা কি বলেন তো গরুর নেহারি গরুর নেহারি ভাই কি মজা এই যে এটা এখন রাতে হচ্ছে বসায় রাখবো সারা রাত হবে সকালে রুটি আইনে তারপর হচ্ছে আমরা নাস্তা করব এটা যে কি স্বাদ যারা খায় তারাই বুঝে যে সারা রাত হওয়ার পরে সকালে রুটি এনে হচ্ছে নাস্তা করা কি মজা এটা খেলে সারাদিন আর ভাত খাইতে হয় না পেট ভরা থাকে আর ঘুম পায় তো যাই হোক আমার এখন অনেক কাজ ঘরের মধ্যেও এলোমেলো হয়ে রয়েছে আর এখানে গরম পানি বসাই দিছি বট বাজতে হবে তো অনেক কাজ আছে আমি জানি না কয়টা বাজবে আপনাদের ভাইয়া হচ্ছে মাংস বিলি করতে গেছে তো ফকিরা পুলে গেছে আবার আমি একাই আছি এখন এগুলো আমি করি হ্যাঁ তো এই যে হচ্ছে আমি কোরমাটা রান্না করি কিভাবে সেটা একটু দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে ধুয়ে নিছি আর হচ্ছে লবণ দিয়ে দিছি এখন দিয়ে দিব আদা রসুন বাটা খুব সিম্পল ভাবে আমি করি কে কিরকম ভাবে করে জানি না আমি এইভাবে সবসময় করি তো এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম বেশ অনেক খানিকটাই আর এখানে হচ্ছে গরম মশলার মধ্যে আছে দারচিনি এলাচ লং তেজপাতা সবকিছুই দিয়ে দিলাম আলাম তারপরে দিয়ে দিব হচ্ছে এটা আমি ফাইনাল লুক দেখাবো এটার হচ্ছে ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো হয়তো অন্য কোনো ভিডিওতে দেখাবো তো আজকে কিভাবে জাল দেয় সেটা আমি দেখাইতেছি তো এখানে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প বেশি না সামান্য তো তেল দিব একটু তেলটাই বেশি দিতে হয় যাতে মাংসটার উপরে তেলটা উঠে আসে একদম ডুবো ডুবো হয়ে যায় তো এখন হচ্ছে ভালো করে মাখবো এই হচ্ছে এটার হচ্ছে মশলা আর কোনো কিছুই দিব না এখন শুধু এটাকে জাল দিব বসাই দিব আস্তে আস্তে হবে আর তেলটা এই যে যে চাকা তেলগুলো দিছি এগুলাও গলে যাবে একদম পুরা একদম ভরে যাবে তেলে আর এটা আস্তে আস্তে জাল দিব আর এক এক দিন হচ্ছে খাবো অনেক দিন ভরে খাই এটা আমরা শুধু ডাল রান্না করি আর এই মাংস নিয়ে নিয়ে হচ্ছে খাই খুবই মজা লাগে আমাদের কাছে আর বিশেষ করে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে রাত বাজে 11টা আর মাত্র সব কাজ শেষ করে উঠলাম গোসল করলাম তো আজকে আমার উপর দিয়ে যে কি গেছে সেটা আমি জানি আর এক আল্লাহ জানে
আমি খুব টায়ার্ড, খুব মানে পুরো শরীর ব্যথা করতেছে, হাতের আঙুল সহ ব্যথা করতেছে, বট বাচ্ছি, চারি নখ, হাতগুলো দেখলে বুঝতে পারবেন কতটা হাতের উপর দিয়ে আজকে ইয়ে গেছে, একদম কিরকম হয়ে গেছে, ভিজতে ভিজতে মানে কিরকম একটু কোচকে গেছে হাতগুলো, এত কষ্ট হয়েছে আমার আজকে। আমার পায়ের গোড়ালি, পা, হাত, বুক সব ব্যথা করতেছে, একভাবে উপর হয়ে বট পাচ্ছি না। তো আপনাদেরকে একটু দেখাই কি কি রান্না করলাম। এখানে হচ্ছে আমাদের গরুর মাংসটা রান্না করছি, কোরবানির গরু। আর এখানে ছিল সকালে খাসির বট, সেটা খাওয়া হয় না, আমি তো আজকে খাই নেই সকাল থেকে। এখানে ইলিশ মাছ ভাজা করছিলাম সকালে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। পোলাও ফ্রিজে রেখে দিছি, পোলাও আছে এখানে, খিচুড়ি, আজকে খিচুড়িটা একদম লেটকা হয়ে গেছে। এখানে খাসির মাংস, আর এখানে হচ্ছে সেই কোরমাটা, এই যে দেখেন কোরমাটা দেখছেন, আমার কোরমা, এই কোরমাটা কিন্তু একদম তেলে ডুবানো থাকবে, একদম এটা ভাজা ভাজা হবে, যত ভাজা ভাজা হবে তত এটা মজা হবে খেতে। এই তেল গুলো দেখছেন গলে গেছে, বাকি যেটুকু আছে সেটাও গলে যাবে। এত মজা খেতে এটা, মানে খুবই মজা। আপনাদের দেখাইলাম যে তিল্লি, সেই তিল্লিটা দেখেন, তিল্লিটা কতটা মজা। আমি যখন বট বাঁচতেছিলাম তখন আপনার ভাই আমার মুখে দিছিল একটা, আমি খাইছি, অনেক মজা তিল্লিটা। আর হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি, আর এখানে হচ্ছে নেহারি একদম বিশাল বড় রেগে বসাই দিছি। হচ্ছে নেহারিটা, এটা কিন্তু সারা রাত হবে, আর আমি কিন্তু এত মশলা টসলা দেই না, এটা আপনাদের দেখাইনি, আসলে খুবই ব্যস্ত ছিলাম এই জন্য ভিডিও করার সুযোগ হয় নাই, কারণ ভিডিও করতে গেলে কিন্তু কাজ হয় না, যাই হোক দেরি হয়, তো তার জন্য হচ্ছে দেখেন এখানে গরম মশলা, দারচিনি, এলাচ, তারপর হচ্ছে তেজপাতা দিয়ে আদা রসুন বাটা, কাঁচা মরিচ দিব, দেইনি এখনো, শুকনা মরিচের গুঁড়া, আর হচ্ছে কি দিলাম, পেঁয়াজ, এগুলো দিয়ে হচ্ছে এই একদম ভরপুর করে পানি দিয়ে এটা বসায় রাখি সারা রাত, এটা শুধু হয়, আর খেতে এত মজা, এত মজা কি বলবো। সকালে এটাকে দেখাবো আপনার নাস্তা খাওয়ার সময়, তো এটা সারা রাত এই এইভাবে আস্তে আস্তে হবে, একদম গলে যাবে, মাংসগুলো খুলে যাবে। এই এখন বাজে হচ্ছে 12টা, রাত খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে এখন নিদ্রায় যাব। আজকে আমাদের ঈদ তো কাটলো না, মনে হলো কি মানে যুদ্ধ করলাম সারাটা দিন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো পান খেয়েছিলাম সবাইকে, আবার এখন তো দ্বিতীয় দিন হয়ে গেছে ঈদের, আল্লাহ হাফেজ।